একটা কমন সমস্যা হচ্ছে মাথায় খুশকি হওয়া। আমাদের প্রত্যেকেরই এই সমস্যার মধ্যে আমরা দিয়ে যাই, কিন্তু আমরা শ্যাম্পু এটা ওটা নানান রকম জিনিস ব্যবহার করতে থাকি, কিন্তু খুশকি আমাদের কিন্তু সেইভাবে কিন্তু যায় না, সারে না, আবার চলে আসে। তো আমাদের দুটো রান্নাঘরের অত্যন্ত সাধারণ জিনিস, সেই দুটো সাধারণ জিনিসকে একসঙ্গে মিশিয়ে কিভাবে ব্যবহার করলে আমরা খুশকিটাকে তাড়াতে পারবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। রান্নাঘরের দুটো অত্যন্ত সাধারণ জিনিস নিয়ে নিচ্ছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর আদা। এই দুটোকে একসঙ্গে মিলিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব, সেটা মাথায় লাগালে আমাদের কিন্তু খুশকিটা চলে যাবে। কিন্তু একবার মাখলে হবে না, এটা অন্তত পক্ষে তোমাকে সপ্তাহে একবার করে অন্তত 3 বার তোমাকে ইউজ করতে হবে, তাহলে কিন্তু খুশকিটা চিরতরে চলে যাবে। মানে শীতকালে এই বছর তো আর হবেই না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো চলো দেখি কিভাবে আমরা জিনিসটা তৈরি করছি। পেঁয়াজ দুটোকে মাঝখান দিয়ে এরকম কেটে নেবে, আর আদাটাকে একটু ছাড়িয়ে নেবে। এরকম একটা গ্রেটার নিয়ে নেবে, নিয়ে এই যে যেদিক দিয়ে গ্রেট করে সেই দিক দিয়ে পেঁয়াজ আর আদাটাকে আমি গ্রেট করে নেব। নিয়ে নিচ্ছি একটা বোল, এর মধ্যে আমি পেঁয়াজের রসটাকে আগে চিপে বের করে নেব। এরকম হাতে করে নিয়ে চাপ দিলেই কিন্তু রসটা বেরিয়ে আসবে। পেঁয়াজ আদা থেকে রস বের করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি মাথায় স্কাল্পে আস্তে আস্তে যেমন তেল মাখে সেভাবে লাগিয়ে রাখবো। এটা খুব ভালো উপকার হবে যদি আগের দিন রাত্রে মেখে রাখা যায়, পরের দিন শ্যাম্পু করে নেওয়া যায়। এইভাবে সারা মাথায় রসটাকে লাগিয়ে নিতে হবে। আর যদি আগের দিন লাগানোর সুযোগ না থাকে, তাহলে অন্তত সকালে 3-4 ঘন্টা আগে, চান করার 3-4 ঘন্টা আগে কিন্তু এটাকে লাগিয়ে রাখতে হবে। শ্যাম্পু করার দরকার নেই, যদি কেউ মনে করে যে পেঁয়াজের গন্ধটা ভালো লাগছে না তাহলে সে শ্যাম্পু করে নিতে পারে, না নিলেও কোনো অসুবিধার কারণ নেই। পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী, এতে চুল ওঠাও বন্ধ করবে আর মাথার খুশকি কিন্তু একেবারেই চলে যাবে। সপ্তাহে একবার এরকম করে অন্তত 3 বার ব্যবহার করলে কিন্তু খুশকিটা একেবারেই চলে যাবে। এইভাবে আস্তে আস্তে সারা মাথায় মেখে নিতে হবে। তোমরা যারা খুশকির সমস্যায় অনেকদিন ধরে ভুগছো, সারাতে পারছো না, তারা এইভাবে একবার অন্তত ব্যবহার করে দেখতে পারো। একবার ব্যবহারেই তুমি অনেকটা রেজাল্ট পেয়ে যাবে, বুঝতে পারবে তোমার কতটা কি উপকার হলো। তো এইভাবে যদি ব্যবহার করো তাহলে কিন্তু খুশকিটা কিন্তু চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমার উপকারে আসে এবং পছন্দ হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে থেকো, আজকের মতো টাটা।